মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দুদিন পুরো উধাও থাকার পরে আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দুদিন ধরে আমার শরীরটা একদম ভালো ছিল না, বারাসাত থেকে ফেরার পর শরীরটা ভীষণ খারাপ করেছিল, তাই কোনো ব্লগ করতে পারিনি। আজকে সকালবেলা উঠে জিমেও যেতে পারিনি, সকাল সকাল একদম স্নান করে নিয়েছি, কারণ আজকে খুব ভালো একটা দিন, আজকে জন্মাষ্টমী। আমার তরফ থেকে সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। যাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হয়, জন্মাষ্টমী যারা করো, তারা কে কিভাবে জন্মাষ্টমী পালন করছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে, নিশ্চয়ই আমাকে জানাবে। আর আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেও জন্মাষ্টমী হয়, কিন্তু খুব ছোট করে হয়, যেহেতু আমরা চারজনই মানুষ। আর মা এতদিন একাই করে এসছে, তো আমার শাশুড়ি মা যা যা করবে শাশুড়ি মাকে দেখে দেখে কি করবো। তো চলো এখান থেকে দিনটাকে শুরু করি। মোটামুটি ঠাকুরের কাজ হয়ে গেছে, তাল ঘষা, তারপরে নারকেল কোরানো, মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। এখন দুপুরবেলার কি মেনু হবে সেটা নিয়ে ঘোর ডিসকাশনের পরে ডিসাইড হয়েছে খিচুড়ি হবে, আজকে নিরামিষ খাওয়া হয়। তো মা এখন খিচুড়ি করছে, আর রাত্রেবেলা তালের বড়া, মালপোয়া এসব হবে রাত্রেবেলা। তো চল দেখি মা কি করছে। বসে গেছে খিচুড়ি? খিচুড়ি, বেগুন ভাজা, গাজর ভাজা, আলু পটলের তরকারি, দুজন তো আছে সবজি, আলু। হঠাৎ করে প্ল্যান না, খিচুড়ি খাবে। আলু পটলের তরকারি, ভাজাভুজি, আর এই হচ্ছে খিচুড়ি। একদম পারফেক্ট আজকে খিচুড়ির সাথে, বাইরে বৃষ্টি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে খিচুড়ি হয়েছিল, তোমাদের তো দেখালাম। অনেক দিন ধরে মাকে বলছিলাম খিচুড়ি করার জন্য, বাট দেখবে যেদিন খিচুড়ি করা হয় সেই দিনই বৃষ্টি হয় না। এটা তো খুব হয় আমাদের সাথে, খুব হয়, মানে খিচুড়ি খিচুড়ি প্ল্যান হলো, তারপরে খিচুড়ি করা হলো, ব্যাস বৃষ্টি বন্ধ। তো আজকে যাই হোক, আজকে সেরকম কিছু হয়নি, খিচুড়ি হয়েছে আর সাথে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি, সারাদিন ধরেই মোটামুটি বৃষ্টি হচ্ছে। আর সন্ধ্যেবেলা থেকে আবার শুরু সমস্ত কিছু, মা আর আমি মিলে রেডি করে রেখেছি সন্ধ্যেবেলায় তালের বড়া, তারপরে তোমার মালপোয়া, এই সমস্ত হবে। তো আমার কাছেও বিষয়টা একদমই নতুন, আমি নতুন করে শিখছি সব কিছু মায়ের কাছ থেকে। তো এখন একটু এডিটের কাজ আছে, সেগুলো সারবো, দেখা যাচ্ছে সন্ধ্যেবেলায়। ঘড়িতে এখন 7:10 বাজে, সেবেলা বাড়ি চলে এসছে। তো একটু চা করবো, চা করার পরে দেখি কি হয়, মা কি করে। এই দেখো কি সব করছে, কি করতাছ? ও আজকে জন্মাষ্টমী না? হ্যাঁ, কি মালপোয়া? রামতি, রামতি মালপোয়া বলে ওটাকে। কেন কেন রামতি কেন? নাম এটা, সুজি ময়দা চালের গুঁড়ো থাকে। এইটা কি? এটা হলো তালের বড়া হবে। ও বাবা, তালের বড়া, তাল দিয়ে, সুজি দিয়ে, কলা দিয়ে আর
এটা কি করে? ও চা নিয়ে আসে। আমি কিছু রাখলাম, আমি এতগুলো পাবো না, আমি আগে মোটামুটি ঠাকুরের জন্য করে নিয়ে যাই, তারপরে ভাজাভুজি তো এক্সপার্ট, এইসবে তো উনি ভাবেই পারে। ভাজাভুজি করতে একদম ওস্তাদ। কি খাবে একটু চা? সবই পারে। নো, বলছি ভাজাভুজি কেন, উনি সবকিছুই পারে, ধরলেই পারে। আর হাতাকুন্তি হচ্ছে ম্যাজিশিয়ানের মানে লাঠি যেরকম, হাতাকুন্তি হচ্ছে মেয়েদের, মেয়েরা হচ্ছে ম্যাজিশিয়ান, হাতাকুন্তি হচ্ছে তার ম্যাজিশিয়ানের লাঠি, বুঝেছো? হাতাকুন্তি ধরলে মেয়েরা কি না পারে, ছেলেরা পারছে, মেয়েরা পারবে না, সব পারে। এখানে এখন মা শুরু করে দিয়েছে, এই যে মালপোয়া চলছে, মালপোয়া হবে, তারপর তালের বড়া নাকি? ব্রিটানিয়া বিস্কুটের মতন দেখা দেখা একদম, এরকম একদম মা বসে গেছে সাজাতে। আর এই যে আমাদের গোপু মহারাজা সুন্দর করে এখন বসে আছেন, উনি ওয়েট করছেন কখন সুন্দর করে সাজানো হবে। তোমাকে দেওয়া হবে, আমরা তো চুরি করেই তো খাবে, চুরি করেই খাবে, আমাকে না দিলে আমি চুরি করেই খাবো। সকালবেলায় কিন্তু গোপাল স্নান সমস্ত কিছু হয়েছে, দুধ দিয়ে, হ্যাঁ মা দুধ দিয়ে ঘি দিয়েছে, দুধ ঘি দিয়ে স্নান করিয়েছে মা, মধু, হ্যাঁ। কিন্তু সকালবেলায় আমার একটু আজকে স্নানের তাড়া ছিল, প্লাস শৈবালেরও বেরোনোর ছিল, টিফিন বানানোর ছিল, এইসব করে আমি ওটা ক্যাপচার করতে পারিনি। আর মা ততক্ষণে পুজোর ঘরে ঢুকে গেছে, টাইম অ্যাডজাস্ট হয়নি দুজনের মধ্যে, তো তার জন্য আমি ওটা ক্যাপচার করে উঠতে পারিনি। সকালবেলায় ওই পর্বটা হয়ে গেছে যেমন সবাই করে। এখন সুন্দর করে সাজিয়ে গোপালের সামনে দেওয়া হবে। মা ওখানে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে বসে গেছে পুজোতে, এখন বাদ বাকি আর যা যা আছে সব আমি কমপ্লিট করে তারপর বেরোবো। অলরেডি শুরু করে দিয়েছি, তো ঝটাপট ভেজে নিই, ভেজে নিয়ে বেরোবো। কি করছেন? খেলা করছি। ও মা, বড়া ভাজছে বড়া। যে কড়াইতে বড়া, আমাদের গোপু মহারাজার জন্মদিন আর গোপু মহারাজাকে কিছু দেব না আমরা, তাই কি হয়, তো গোপু মহারাজার জন্য কিন্তু একটা গিফট আছে যেটা মা তোমাদেরকে দেখাবে, দাঁড়াও। এই যে আমার ছোট্ট গোপু, ছোট্ট গোপুর ছোট্ট হার, ছোট্ট
খেলতে গিয়ে গলা থেকে খুলে ফেলে দিয়ে আসবি না দাদার মতন বাবাই তো গলা মাঠে গিয়ে খুলে রেখে এসছিল হাতের বালা আসলে জামাটাও চকচকে না কুকুরটা পর ছাজুগুজু করে যাও এবার খাওয়া দাওয়া হয়েছে হয়ে ছাজুগুজু করে এবার যাও খেলতে চলে যাও যাও প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন মাসির বাড়িতে যাবো মাসির বাড়িতে একটু দিয়ে আসি বাইরে বৃষ্টিও হচ্ছে খুব ছাতা ফুটিয়েই যেতে হবে বৃষ্টি হচ্ছে বলো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে আজকে সারাদিন পুরো বৃষ্টি সারাদিন জন্মাষ্টমী পুরো সার্থ মানে একদম শ্রীকৃষ্ণের জন্মের সময় সেই রাত্রেবেলা ওই কি জানো ওটা কি না কি না গোটা চলুন যাচ্ছি ভেতরে প্রসাদ গনু ও গনু বেশ বেশ ক্যামেরা বন্ধ করে দিচ্ছি ওরে ওরে পর্দা ছাড় মামাকে বলো মামাকে বলো গানটা করবো বলো একবার কোন কোন গানটা করবো বলো এই তো তোর হাতেই তো গিটার বাজা তোর হাতেই তো গিটার সবাই কান বন্ধ করেছে বন্ধ করেছি আমি শুনতে পারি না তুমি বলো বলো কেন গুড নাইট বলো আবার বাবা টাপাটিনি আবার কালকে কালকে গিটার নিয়ে কালকে কালকে মামা গিটার নিয়ে আসবে তারপর টাপাটিনি হবে কেমন টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট করে দে টাপাটিনি বাবু এখন তো এখন তো ঘুমানোর টাইম হয়ে গেছে আমরা রাতেবেলা আজকে গান করবো গিটার যা একবার বাবার সাথে দেখা করে ততক্ষণে গিটারটা নিয়ে আসি গুড নাইট গুড নাইট
চিমটি কেটে নে, কাল যাবি চিমটি কেটে নে, চিমটি কেটে নে। তো একদম ব্লগের এন্ডে চলেই এসেছি, হ্যাঁ তোমাদেরকে গনুকেও দেখাতে পারলাম, আজকে গনুর সাথেও দেখা হলো, আমারও আর তারপর থেকে দেখা হয়নি, মাসির বাড়ি যাওয়া হয়নি তারপর থেকে। তো গনু এখন সুস্থ, একদম ফিট, একদম সেই দুরন্ত বাচ্চা যেমনটা ওকে আগে দেখেছিলাম সেই রকমই। তো বাড়িতে আসার পরে আমার একটু দুপুরবেলা খিচুড়ি খাওয়ার পর থেকে একটু অ্যাসিড হয়ে গেছিলো, মাথা টাথা ব্যথা করছিলো, তো তারপরেও মালপোয়া টালপোয়া খাওয়া হয়েছে, মাসির বাড়িতেও একটু মিষ্টি মিষ্টি খেয়েছি, পেট ফুল। আমি আর কিছু ডিনার করছি না, কেউই সেরকম খুব একটা কিছু করবে না, তো চেঞ্জও করে নিয়েছি, এখন শোবার পালা। তো জন্মাষ্টমী আমাদের এইভাবেই কাটলো, আগের বছরও আমি এখানেই ছিলাম, এই বছরও দেখলাম, এখন মায়ের থেকে একটু একটু করে শেখার পালা, আর খুব ছোট করেই আমাদের জন্মাষ্টমী পালন হয়। শুধু গোপালকে একটু তালের বড়া, একটু মালপোয়া, এগুলো একটু ভোগ দেওয়া হয়, আর যেমন নিত্য পুজো হয় সেইভাবেই আমরা পালন করি জন্মাষ্টমী। আমি মাকে তাই দেখেছি, মানে আমার শাশুড়ি মাকে তাই দেখছি। তো সবাই কিন্তু জানিও আমাকে কাকে কেমনভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলে, কী কী করলে, সবটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।